এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ঘাটাল শহরে ধিক্কার মিছিল ঘাটাল আদালতের আইনজীবী ও ল ক্লার্কদের। ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী ও ল ক্লার্করা একজোট হয়ে ব্যানার প্ল্যাকার্ড হাতে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে কলকাতায় আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের মতো নৃশংস ঘটনার প্রতিবাদে ঘাটাল শহরে ধিক্কার মিছিল করে। ঘাটাল আদালত থেকে মিছিল শুরু হয় পাঁশকুড়া বাসস্ট্যান্ড, সেন্ট্রাল বাসস্ট্যান্ড, মহকুমা শাসক কার্যালয় হয়ে পুনরায় আদালতে মিছিলটি শেষ হয়। কালো ব্যাজ পরে ঘটনার প্রতিবাদ জানান ঘাটাল মহকুমা আদালতের আইনজীবী ও ল ক্লার্করা। তার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা আজিকর মেডিকেল কলেজের নৃশংস ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন। এবার প্রতিবাদে সামিল হতে দেখা গেল আইনজীবীদের। আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের বিচার চাই, বিচার চাই। আরজিকর কাণ্ডের প্রকৃত দোষীদের বিচার চাই, বিচার চাই। ওই ডিমেন্ড জাস্টিস, ওই ডিমেন্ড জাস্টিস, ওই ডিমেন্ড জাস্টিস। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে ঘাটাল আদালতের সমস্ত আইনজীবীরা এবং লোক রাজ বন্ধুরা আজকে আমরা রাজপথে নেমেছি। দোষী ব্যক্তিদের শাস্তি চাই, এই হচ্ছে আমাদের একমাত্র দাবি। আরজিকর কাণ্ডের দোষী ব্যক্তিদের শাস্তি চাই, শাস্তি চাই। আরজিকর কাণ্ডের দোষী ব্যক্তিদের বিচার চাই, বিচার চাই। আরজিকর আরজিকর হসপিটালেতে একজন অন ডিউটি পিজিটি ডাক্তারের উপরেতে যে নারকীয় ধর্ষণ এবং খুন হয়েছে, সেই বর্বরোচিত ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং ঘৃণা করছি। সেই বর্বরোচিত ঘটনার প্রতিবাদে আর ঘাটাল আদালতের সর্বস্তরের আইনজীবীরা এবং লকলার বন্ধুরা আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ঘৃণা করছি এই ঘটনার, এবং প্রশাসনের কাছে আমরা দাবি করছি অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের শাস্তির বিচার কর, শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ।